আমি এখান থেকে ছাব্বিশ বছর ব্যবসা করি কথা বলছেন আমার তিনটা দোকান আছে পনেরোশো বাইশ পনেরোশো তেইশ বিসমিল্লা গার্মেন্টস পনেরোশো বাইশ পনেরোশো তেইশ ষোলোশো বিশ আমার তিনটা নাম্বার তিনটা শোরুম নিচে দুইটা আর হলো দোতারা একটা ছিল শোরুম ষোলোশো বিশ আমি এখন আজকে মানে আমাদের ব্যাঙ্ক লোন তারপরে আর্থিক লোন বন্ধু বান্ধব থেকে লোন সব দিকের দিয়ে চারিদিকে টাকা পয়সা আইন ইনভেস্ট করছি আমাদের সব শেষ সব শেষ আমরা মনে করি যে এখনো চলতে খুব কষ্ট হইতেছে আমরা যে চলবো আমাদের জন্য ঈদ না ঈদ ঈদ কার জন্য ঈদ হলো সরকারের জন্য এবং বিভিন্ন যারা ভালো আছে তাদের জন্য আমাদের জন্য ঈদ না ঈদ আসা মানে আমাদের জন্য ভোজা হয়ে আসা ঈদ আসা মানে আমাদের জন্য একটা বড় ধরনের একটা ভোজা মাথায় নেওয়া আমরা পাইতেছি না আমরা কারো কাছে হাতও পারতে পারতেছি না কেউ কারো কাছে চাইতে পারতেছি না আর পাইও না এর জন্য আমরা নিজে খাইটা কর্ম শিখছি নিজে খাটতে শিখছি এই জন্য নিজে দোকান দিয়ে পড়ছে রাস্তার উপরে আর আমার দোকান ছিল দুইটা তিনটা সেটা এখন বইলা লাভ নাই আমি এখন এখন আমার কিছু নাই এখন আমি নিচে ফুটপাতে দাঁড়ায় দোকানদারি করতেছি দু চার পিস বিক্রি করলে দুই চার পিস বিক্রি করলে পেটে খানা যাবে ইফতারি হবে স্টাফে খাবে আমার ফ্যামিলি খাবে এই ওই আশায় না আমি কখনো 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 ভাবি নাই যে আমাকে আবার কখনো আমি ভাবি নাই যে আমাকে আবার ফুটপাতে কখনো দাঁড়ায় দাঁড়িয়ে দোকানদারি করতে হবে কারণ আমি দুইটা তিনটা দোকানের মালিক ঠিক আছে এখানে আমি ভালো অবস্থায় ছিলাম এখন আমি আবার যে এখানে রাস্তায় দাঁড়ায় দোকানদারি করতে হয় এটা আমার কল্পনার বাহিরে ছিল প্রশ্নই আসে না যে আমি আবার ফুটপাতে দাঁড়ায় দোকানদারি করব। কিন্তু হয়তো ভাগ্য ভাগ্য খারাপ নিয়তির কারণে নিয়তির কারণে আবার এই আবার রাস্তার মধ্যে ফুটপাতে নিম্ন দোকানদারি করতে হয় জি 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 আমার ফ্যামিলি আছে আমার মা আছে বা ছোটো ভাই বোন আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমার বাচ্চা কাচ্চা চারজন এক মেয়ে তিন ছেলে সবাই ছোট পড়াশোনা করতেছে সবার পড়াশোনার খরচ আছে নিজের খরচ আছে ফ্যামিলির খরচ আছে ঢাকা থাকি ঢাকা বাসা বাড়া আছে ঠিক আছে ডাকা থাকি ঢাকার খরচ আছে বিভিন্ন খরচের কারণে আমরা এখন চোখে ধুলা দেখি সুস্যাফুল দেখি চোখে অন্য কিছু দেখতে পাই না খরচের চাপে ঠিক আছে বাধ্য হয়ে মানে ওখানে ফুটপাথে দোকানদারি করতে হয় হচ্ছে মানে টুকটাক কিছু হচ্ছে ভাই অল্প কিছু সকালবেলা কিছু হয়েছে এখন আর হয়নি এখন যে রোদ পাবলিক ভিড় করে পাবলিকের জন্য কাস্টমার দ্বারা ইতে পারে না পাবলিক সবাই দেখতে আসে বঙ্গবাজার নাই অদৃশ্য বঙ্গবাজার পুরে সাই সাই হয়ে গেছে সবাই দেখতে আসে শেষ আমি চাচ্ছি আমাদের যদি পূর্ণ একটা ভাষণ হয় আমাদের যদি মার্কেটে আমরা যদি আবার বসতে পারি আবার যদি দোকান করে দেয় আমাদেরকে আমরা যদি দোকানদারি করতে পারি এটাই আমাদের আশা সরকারের কাছে এটাই বিনীত অনুরোধ আমরা যেন আগের মতো বসতে পারি বৈশাখ দোকানদারি করতে পারি ঠিক আছে নি ওই ব্যবস্থা যেন আমাদেরকে করে দেয় আমরা যেন সুন্দরভাবে চারটা ঢালি ভাত খাইয়া বাঁচতে পারি চলতে পারি সুন্দরভাবে পয়সা দোকানদারি করতে পারি সরকারের কাছে আমাদের কাছে বিনিয়দিত অনুরোধ সরকার যেন আমাদের দিকে একটু তাকায় জনগণের দিকে তাকায় যেন আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদেরকে তাকায় ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় ব্যবসায়ীদেরকে জন্য সাহায্য সহযোগিতা করে এই জন্য আমার অনুরোধ সরকার যেন আমাদের দিকে একটু দেখে